নির্বাচনের পূর্বে প্রমোদ বড়ুয়ে বিটিসির আদিবাসী জনসাধারণক বহুখিনি প্রতিশ্রুতি দিছিল, বহু ডাঙর ডাঙর প্রতিশ্রুতি প্রদান করেছিল প্রমোদ বড়ুয়ে। কিন্তু এতিয়া সরকার গঠন করে নাইবা বিটিওর মুখ্য কার্যবাহী বিষয়া হয়ে প্রতিশ্রুতি সমূহ পূর্বতে দিয়া প্রতিশ্রুতি সমূহ এতিয়া পাহরি গেছে প্রমোদ বড়ুয়ে। আজি চিরাঙর বেংতলত সদৌ আদিবাসী ছাত্র সন্থার সভাপতি গুডউইন হেমব্রমর বিস্ফোরক মন্তব্য আর চিরাং জেলা সমিতি আশার সপ্তম কার্যনির্বাহক সভা আর লিডারশিপ ট্রেনিং অংশগ্রহণ করে বিস্ফোরক মন্তব্য করেছে আশার সভাপতিগিয়ে। বছর বছর ধরে বিটিসিত বসবাস করা আদিবাসী সকলক বিটিআর সরকারে ভূমি বার্তা প্রদান নকরি বনাঞ্চলের ভূমি বলে কোয়াতো না, তখেসকলে বসবাস করে থাকা ভূমিখিন এটা বনাঞ্চলের ভূমি বলে কোয়াতো দুর্ভাগ্যজনক বলে কয় আশার সভাপতিজনে। আদিবাসী সকলক প্রতারণা করাতো আশায় কেউ সহ্য নকরে বলে কোয়ার লগতে শীঘ্রে আদিবাসী সকলক ভূমি বার্তা প্রদান করবলেও বিটিসি সরকারক দাবি জানায়। ইয়ারোপরি বিটিসিত যে গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছিল যার ফলত আদিবাসী বহু লোকে নিজের গাঁও এরি অহার সময় পাট্টাভূমি বেদখল করেছিল গোষ্ঠী সংঘর্ষ সৃষ্টি করা হল আর সেয়াও সরকারে মোকলাই দিবা নাই এতালেক, যার বাবে আজি বহু আদিবাসী লোকে নিজের পাট্টা মাটি থাকার পিছতো শিবির থাকবলগিয়া হয়েছে। সেয়ে যদি জনসাধারণক নিরাপত্তা দিব নোৱাৰে বা বিটিসি সরকারে আদিবাসী জনসাধারণক সুরক্ষা দিব নোৱাৰে তেনেহলে প্রমোদ বড়ুয়ে সরকার এরক, প্রমোদ বড়ুয়ে সরকারের পদত্যাগ করক, নাইবা এই সকল লোক যে মেয়াদি পট্টা মাটি ঘুরাই পোৱা নাই মেয়াদি পট্টা মাটি ঘুরাই দিয়ার ব্যবস্থা করক। আর আদিবাসী লোকের সুরক্ষার সঙ্গে আশা সদায় থিয় দি আছে বলেও আশার সভাপতিজনে মন্তব্য করেছে। সদৌ আদিবাসী ছাত্র সন্থা কেন্দ্রীয় সমিতির তরফের আপনার সকলকে আমার মিডিয়া বন্ধুসলক আমি জোহার যাচিছো। আমি অল্প দিনের আগরপরাই আমি গোটে জেলাবুর ভ্রমণ করে আছো আর আমার জেলাত বিশেষক আমার আদিবাসী সম্প্রদায় আমার আদিবাসী লোকসকলের আদিবাসী গাঁত বাগান যিখিনি সমস্যাব আছে এই সমস্যার আমি বুজ লবলে চেষ্টা করে আছো। যাকালি আমি চিরাং জেলাত আহি পালো আর আজি বেংতলর চিরাং জেলার জেলা কমিটির যে কার্যনির্বাহক সভা আর লিডারশিপ যে ট্রেনিং প্রোগ্রাম আসলে ইয়াত আমি আজি আহি পাইছো। আর ইয়ারপর আমি চিরাং জেলার বিশেষক আমার আদিবাসী সম্প্রদায়ের লোকসকলের গাঁর যস্যাব আছে এই সমস্যাবিলার আমি বুঝ লো। আর সচাক দুঃখের বিষয় যে আজি স্বাধীনতা স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পাছরপরাই যখন ব্যক্তিয়ে বিশেষক আমার আদিবাসী লোকসল চিরাং জেলাত অত দিনে বসবাস করে আছে সেই জাগাবর সেই ঠাইবর যুর ফরেস্ট এরিয়া বলে সরকারে কয় আছে সেই গাঁওবুরক আজিলকে আজি পর্যন্ত সরকারে বিটিআর সরকারে আজিলকে মাটির পট্টা দিয়া নাই। আপনাদের যি কথা কৈছিল আপনাদের যি ভাষ্য দিছিল ইলেকশনের সময় সেই ভাষ্য আপনাদের পূরণ করবলে সময় হয়ে গেল। আপনাদের এই ধরনের যে ভাষ্য যদি নেক্সট ইলেকশনের লোকে আপনাদের রাখব কারণে চেষ্টা করে আছে আর আমার মানুষ যদি এনেক প্রতারণা করব বিচারি আছে তেতিয়াহলে কিন্তু আমি সহ্য নকরো। তার কারণে আমি দাবি জানাইছো সদৌ আদিবাসী ছাত্র সন্থা কেন্দ্রীয় সমিতির তরফের যে আপনাদের অতি শীঘ্রে আমার আদিবাসী জাতি জনগোষ্ঠীর যান পরিবার আছে অতি শীঘ্রে আপনাদের মাটির পট্টা দিব লাগে। লগতে 1996, 1998 আর 2014 গোষ্ঠী সংঘর্ষ হল সেই সময়ত যান পরিয়ালে নিজের মেয়াদী পট্টা মাটি এরি পেলাই পলায়ন করবলগিয়া হল পলায়ন করে পেলায় থাকবলগিয়া হল আর নিজের ঠাইত আজিলকে আজি 25 বছর বেশি অতিক্রম হয়েছে আজিলকে নিরাপত্তাভাবে নিজের ঠাইত যুর মেয়াদি মাটি আসলে সেই মেয়াদি মাটি আজিও ঘুরি আহিবা নাই। আপনাদের কি সরকার চলাই আছে যদি আপনাদের জনসাধারণক রক্ষণাবেক্ষণ দিব নয় জনসাধারণক নিরাপত্তা দিব নয় তেনহলে আপনাদের সরকার চলাবলে বন্ধ করক। আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থায় দাবি জানাই আছো বহু এনেকা গাঁও আছে দেওশ্রী শান্তিপুর বেংটল দুর্গাপুর বা শেরফাংগুড়ি এনে ধরনের বহুত গাঁও আছে যাঁর মানুষবিলাকে আজিও নিজের
নিজৰ ম্যাদী পট্টা থকা মাটিত আজিও ঘূৰি যাব পৰা নাই। আমি দাবী জনাই আছোঁ যে অতি শীঘ্ৰে আপোনালোকে তেওঁলোকৰ মাটিৰ পট্টাৰ লগতে যিসকল আজিও কেম্পত বসবাস কৰি আছে তেওঁলোকক আজিও আপোনালোকে সোনকালে ৰক্ষণাবেক্ষণ দি পেলাই তেওঁলোকৰ নিজৰ মাটিত যাতে তেওঁলোকে ঘূৰি যাব পাৰে, তেওঁলোকক নিৰাপত্তাভাৱে তেওঁলোকৰ নিজৰ মাটিত গৈ পেলাই তেওঁলোকে নিজৰ পৰিয়ালৰ পোহপালন কৰিব তাৰ ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ।